দৃষ্টি আসলে আশ্চর্যের বিষয় হচ্ছে কি গত প্রায় আট থেকে নয় দিনের মতো কিন্তু বৃষ্টি নেই তারপরও পানির যে কমছে সেটি একেবারে দীর্ঘদিন কমছে কারণ হচ্ছে যেসব খালগুলো রয়েছে যেগুলো দিয়ে হচ্ছে মেঘনায় পানিগুলো চলে যাওয়ার কথা সেই যে এখান থেকে পানি কোনো দিকে যাচ্ছে না আরও অনেকগুলো বিষয় হচ্ছে যে পানির যে স্রোতগুলো থাকার কথা সেটা আসলে বাধাগ্রস্ত হচ্ছে ম্যাক্সিমাম খালের মধ্যে আমরা দেখেছি এখন পর্যন্ত কচুরি ফানা থেকে শুরু করে বিভিন্ন ঘাস এরকম হয়ে রয়েছে যে প্রত্যেকটা খালের উপর দিয়ে মানুষ হাঁটতে পারবে এরকম একটা দশা হয়ে রয়েছে ফলে হচ্ছে পানি ওইভাবে যাচ্ছে না আরেকদিকে যেসব জায়গায় সড়কগুলোতে হয়তো পানি কমেছে যেগুলো হচ্ছে একটু উঁচা সড়ক রয়েছে সেগুলোতে পানি কমেছে কিন্তু বাড়ির মধ্যে এখনো অনেক জায়গায় আমরা দেখেছি যেমন হাঁটুর পরিমাণে পানি রয়ে গেছে এখনো অনেকে গ্রামগঞ্জে অর্থাৎ সেনবাগ বেগমগঞ্জ সদর এবং ম্যাক্সিমাম অংশের মানুষ এখনো পর্যন্ত নিজ ঘরে চুলোয় আগুন দিতে পারেনি গত বিশ দিনের মতো বলা চলে তারা এখন আগুন আগুন দিতে পারেনি নিজের চুলোয় এরকম একটা অবস্থা অপরদিকে হচ্ছে যেসব রাস্তা থেকে পানি সরেছে যে যেটা দেখলাম সে হচ্ছে খানাখন্দে ভরে গেছে অনেকটা এর মধ্যে আবার ভয়াবহ আকার ধারণ করেছে কিন্তু ডায়রিয়া ডায়রিয়ার এই প্রকোপটা এত বেশি বেড়ে গেছে যেটা একেবারে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা নোয়াখালী সদর হাসপাতাল আজকেও আড়াইশোর উপরে ভর্তি রয়েছে একই সঙ্গে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ডায়রিয়া রুগী অনেক বেশি পরিমাণে ভর্তি রয়েছে দৃষ্টি জি দিলদার ধন্যবাদ আপনাকে সুমন ভৌমিক ধন্যবাদ আপনাকে আমরা দিলদার হোসেনের কাছ থেকে জানবো ফেনির কি অবস্থা রেডমি থার্টিন স্টাইল বানাই দুনিয়া কাপায় ফেনি বন্যা পরিস্থিতি বলতে ফেনিতে পানি নেমে গিয়েছে অনেক আগেই এখন পুনর্বাসনের বিষয়টি নিয়ে ব্যস্ত রয়েছেন উপজেলা প্রশাসনের দপ্তরে তালিকা প্রণয়ন হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন কাঁচা ঘর সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন আমাদেরকে আজকে সম্পদ বিভাগ জানিয়েছেন যে এবারে বন্যায় তাদের প্রায় দশ থেকে পনেরো হাজার গবাদি পশু মারা গিয়েছে পাশাপাশি পোলট্রি ফার্মের ব্যাপক ক্ষতি হয়েছে তাদের দশ লক্ষরের উপরে এতে করে তারা খুবই চিন্তিত এবং পাশাপাশি পুনর্বাসন কিভাবে করা যায় সে বিষয়ে তারা চিন্তা করছেন এই যে প্রাণী সম্পদ বিভাগ এবং এই যে আমরা যদি হাসপাতালে কথা বলি হাসপাতালে ডায়রি ডায়রিয়া রোগীর প্রকোপ অনেক অনেক বেড়েছে গত দুদিন ধরে যে পরিমাণ রোগী ভর্তি হয়েছেন আজকে সকালবেলা আমরা ওখানে গিয়েছি দেখেছি প্রচুর পরিমাণ রুগী চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে নিচতলায় তাদের স্থান ছিল কিন্তু এখন স্থান সংকুলনের কারণে তাদেরকে ছয়তলায় শিফট করা হয়েছে কিন্তু এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে ছয়তলা ওঠার জন্য যে লিফটটি ছিল ওই লিফটটি আজকে এক একমাস ধরে নষ্ট হয়ে আছে যার ফলে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তারা একটু সমস্যার মধ্যে পড়ছেন আর পাশাপাশি দপ্তর থেকে জানানো হচ্ছে দৃষ্টি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে আমরা যে এলাকায় আমরা গিয়েছি সেই এলাকার থেকে আমাদেরকে বারবার জানাচ্ছে যে আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি এই পরিমাণ ক্ষতি যদি সরকার আমাদের দৃষ্টি আকর্ষণ না করে তাহলে আমরা ঘুরে ওঠা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে জি দিলদার হোসেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সেই সাথে সুমন ভৌমিককেও ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানানোর জন্য